নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো। আশা করি তোমরা সবাই ভালোই আছো আর তোমাদের যে ফিগমা প্র্যাকটিস বা ডিজাইন প্র্যাকটিসও খুব ভালো করে চলছে। নতুন যে ফিগমার আপডেটস তোমরা সেটাকে অ্যাপ্লাই করছো। আর লাস্ট ভিডিওতে আমি যে ইউএক্স কেস স্টাডি নিয়ে বলেছিলাম, হোপফুলি তোমরা সেই ফ্রেমওয়ার্কটাকেও ফলো করার চেষ্টা করছো। তো আজকের এই ভিডিওতে আমি যেটা নিয়ে এখানে প্রাইমারিলি ডিসকাস করবো তোমাদের সঙ্গে, আমার যে লার্নিং শেয়ার করবো সেটা হচ্ছে যে ভেরিয়েবল ফন্ট ইন ফিগমা। তো আমি এখন বলে রাখি যে ভেরিয়েবল ফন্টটা কী জিনিস। ভেরিয়েবল ফন্ট একটা মানে ইটস আ প্রপার্টি অফ আ ফন্ট, যেখানটাতে তুমি তোমার সেই যে ফন্টগুলো ভেরিয়েবল ফন্টের জন্যে মানে আছে সেই ফন্টগুলোকে তোমরা তার উইথ, তার স্ল্যান্টিং, তার মানে প্রপার্টিটাকে তোমরা চেঞ্জ করতে পারো। তো সবার আগে এখানে একটা ওয়েবসাইট আছে কল figma.com/typography/variable-fonts। তো সেখানে গেলে তোমরা সেই ফিগমার ভেরিয়েবল ফন্ট আপডেটটা নিয়ে দেখতে পারবে। আমি এখানে আমার স্ক্রিনে সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি। এবং ভেরিয়েবল ফন্টটা শুরু করার আগে আমি বলে রাখি যে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্যে, যে আমার নাম রাকেশ মণ্ডল, আমি একজন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার। আর আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি আমার যে ডিজাইনের লার্নিং, আমি যে সমস্ত জিনিসগুলো আমি শিখি সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার একটা সাইড প্রজেক্ট আছে, তার নাম হচ্ছে sasui.design। এটা বেসিক্যালি আমি তো প্রাইমারিলি B2B SaaS-এর জন্য ডিজাইন করি। আর এখানে আমার যে আমি যেভাবে ইন্সপিরেশন নিই, কোথা থেকে আমি ইন্সপিরেশন নিই বা কীভাবে আমি শিখি B2B SaaS-এর যে ডিজাইন, তার এক্সপিরিয়েন্স, সেটা আমি অ্যাজ আ রিপোজিটরি এই sasui.design ওয়েবসাইটের মধ্যে রেখে দিয়েছি। আর এখান থেকে তোমরা মানে অনেক ইন্সপিরেশন নিতে পারবে, যে সমস্ত বেস্ট SaaS ডিজাইন প্রোডাক্ট আছে তাদের ব্যাপারে তোমরা এখানে দেখতে পারবে। আর তোমরাও তোমাদের প্রজেক্টে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। রিমেম্বার, এটা কিন্তু ইন্সপিরেশন, এটা কপি পেস্ট না। আমি এখানে রাখি ইন্সপিরেশন নেওয়ার জন্য, সো এক্স্যাক্টলি কপি পেস্ট করো না, ঠিক আছে? দিস ইজ হোয়াট। নাও কাম ব্যাক টু ভেরিয়েবল ফন্ট। তো সবার আগে বলে রাখি যে ভেরিয়েবল ফন্টটা কী। ভেরিয়েবল ফন্ট হচ্ছে ফন্টের যে স্টাইল, সেই স্টাইলটা। আর এই ভেরিয়েবল ফন্ট দিয়ে তোমরা তোমাদের যে যখন একটা ওয়েবসাইট বানাচ্ছ বা কোনো কিছু একটা ডিজাইন করছো, সেখানে যে ব্র্যান্ডের জন্য তোমরা ডিজাইন করো, সেই ব্র্যান্ডের যে পার্সোনালিটি সেটাকে তোমরা ম্যাচ করাতে পারো। তোমাকে আর মানে মানে ওল্ড মানে যে স্ট্যাটিক ফন্ট যেটা হয়, যে ফন্টের মধ্যে অলরেডি একটা ধরনের সেট আপ করা আছে, সেখান থেকে আমি আর উপরে যেতে পারবো না, তার যে প্রপার্টিস, সেটা হয় না। ভেরিয়েবল ফন্টে তোমরা সেটা করতে পারো। তো আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি যে বেসিক্যালি এখানে কী হয় না, এখানে তোমরা তার যে ওয়েট, ফন্টের যে ওয়েট, সেই ওয়েটটাকে তোমরা চেঞ্জ করতে পারো। তারপরে যে অ্যাক্সিস আছে, মানে যেটা কতটা হালকা হবে, কতটা মানে স্কুইজ হয়ে আসবে, সেটাও তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারো। তোমরা স্ল্যান্টিংটাকেও কন্ট্রোল করতে পারো, যে কীভাবে তার স্ল্যান্টিংটা 5 ডিগ্রি যাবে, কি 1 ডিগ্রি যাবে, কি 0 ডিগ্রি যাবে, বা 0 থেকে 1 or 2 কীভাবে, সেটা তোমরা এখান থেকে কন্ট্রোল করতে পারো। এছাড়া এখানে অনেক রকমের জিনিসও আছে, যেমন সাইজ কন্ট্রোল করা। তোমরা যদি ভেরিয়েবল ফন্টটাকে দিয়ে একটা অটো লেআউটের মধ্যে দাও, তাহলে অটোমেটিক্যালি অটো লেআউটও সেটাকে অ্যাডজাস্ট করে। তো এইভাবে মানে ইউনো তোমরা এটাকে কন্ট্রোলের মধ্যে আনতে পারো। তো আমি ফার্দার আর মানে থিওরিটিক্যাল নলেজ না দিয়ে এবার আমি প্র্যাকটিক্যালি ফিগমা ওপেন করে দেখাই যে কীভাবে তোমরা ভেরিয়েবল ফন্টটাকে মানে ইউজ করতে পারবে আর কোথা থেকে সেটাকে তোমরা অ্যাক্সেস করতে পারবে, সেই সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে এখন এখানে দেখাবো। তো আমি আমার ফিগমাতে আছি এখন। এখানে আমি একটা টেক্সট লিখি, দিস ইজ টেক্সট, এবং দেখো বাই ডিফল্ট এটা ইন্টার ফন্টে আছে। আচ্ছা, সবার আগে একটা জিনিস আমি বলে রেখে দিই যে সমস্ত ফন্ট কিন্তু ভেরিয়েবল ফন্ট না। আমি একটা লিস্ট এখানে দেখাবো, সেই লিস্ট দেখে বুঝতে পারবে যে ফন্টগুলো ভেরিয়েবল ফন্টকে সাপোর্ট করে আর কোন ফন্টগুলো ভেরিয়েবল ফন্টকে সাপোর্ট করে না। কারণ তোমার যদি মনে হয় যে আমি পপিন্স ফন্টটা নিয়ে নিই, পপিন্স ফন্ট কিন্তু যেমন ভেরিয়েবল ফন্টকে সাপোর্ট করে না। তো আমি একটা লিঙ্ক এখানে এই ফিগমার ওয়েবসাইটের মধ্যেই আছে, এখানে গিয়ে তোমরা দেখতে পাবে সবার লাস্টে যে কোন কোন ধরনের ফন্ট অ্যাকচুয়ালি ভেরিয়েবল ফন্টকে সাপোর্ট করে। এখানে গুগল ভেরিয়েবল ফন্ট আছে, মোস্ট অফ দ্য টাইম তোমরা হয়তো গুগল ফন্ট নিয়ে ইউজ করো। তো গুগল ভেরিয়েবল ফন্টে যদি তোমরা যাও, এখানে দেখবে যে
কারণ ফিগমার মধ্যে গুগল ফন্ট হচ্ছে অটোমেটিক্যালি ইনস্টল করা আছে, তোমাকে তার জন্য কোনো নতুন করে ফন্ট ইনস্টল করতে হবে না। তো এই এই লিস্টটা থেকে তোমরা দেখতে পাবে যে কোন কোন ফন্টগুলো ভেরিয়েবল ফন্টকে সাপোর্ট করে। তো সাপোজ ফর অ্যান এক্সাম্পল, এখানে আমি দেখছি যে ধরো একটা ফন্ট আমি নেই, অ্যারিমো বলে একটা ফন্ট আছে, সেই অ্যারিমো ফন্টটা এরকম দেখতে, আর এই ফন্টটা ভেরিয়েবল ফন্ট সাপোর্ট করে অ্যাজ পার গুগল লিস্ট। তো চলো এই ফন্টটাকে অ্যাপ্লাই করে দেখা যাক যে ভেরিয়েবল ফন্টকে আমরা কীভাবে এটাকে ইউজ করতে পারছি। তো এই ফন্টটা এখন এন্টার আছে, এখানে দেখতেই পাচ্ছ আমি এখান থেকে অ্যারিমো। তো এখানে এই ফন্টটা আমি চেঞ্জ করে যখন অ্যারিমো ফন্টে, এই ফন্টের প্রপার্টিস হচ্ছে এখন আছে বোল্ড অ্যান্ড ইটালিক। তো আমি যদি দেখি বাই ডিফল্ট যে কোনো স্ট্যাটিক ফন্টে রেগুলার বোল্ড ইটালিক বোল্ড বা বোল্ড বোল্ড ইটালিক এইভাবে এটা থাকে, কিন্তু আমি এখন কি করব, আমি ফন্টটাকে রেগুলারই নিয়ে গেলাম, এবার আমি এখান থেকে এর যে প্রপার্টিসটাকে একটু চেঞ্জ করব। তো দুরকমভাবে করা যায়, যখন তুমি ফন্টের গিয়ে তার যে মানে তার যে স্টাইলটাকে যখন তুমি সিলেক্ট করো, সেখানে দেখো লাস্টের অপশন হচ্ছে ভেরিয়েবল ফন্ট অ্যাক্সেস, এখান থেকেও তুমি অ্যাক্সেস করতে পারো। আর এই টেক্সট পুরো জায়গাটার মধ্যে এখানে এখানে একটা তিনটে ডট আছে, উইচ কল টাইপ সেটিং, এই টাইপ সেটিংয়ের মধ্যে গিয়েও তুমি যদি ক্লিক করো তাহলে দেখবে যে লাস্ট অপশন হচ্ছে ভেরিয়েবল, এবং এখানে এই ফন্টটা কন্ট্রোল করে হচ্ছে তোমার মোস্টলি ওয়েট, মানে দেখো এখানে প্রিভিউ তো দেখাচ্ছে যে কীভাবে ওয়েটটা মানে ইনক্রিজ আর ডিক্রিজ করবে, ওয়েট অ্যান্ড তার যে মানে মানে ডিস্টেন্স বিটুইন ডিফারেন্ট ক্যারেক্টার বা ওয়ার্ডের মধ্যে এটা এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে, রাইট? তো আগে আমার তুমি যদি এইটাকে খুব ভালো করে ইটাকে যদি দেখো যে এখন ই যে লেটারটা আছে সেখানে দেখো যে তার একটা ওয়েট আছে, এখন আমি সেই ওয়েটটাকে ইনক্রিজ করছি, এবং তুমি এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে অলরেডি কিন্তু এটা বেশ একটা থিকনেস নেওয়া স্টার্ট করেছে এবং ম্যাক্সিমাম এটা 600-700 পর্যন্ত যাচ্ছে। এবার এতে লাভটা কী দেখো, 700 তো গেল আর আমি এখানে দেখলাম যে হয়তো এর বোল্ডেও এটা 700 ম্যাক্সিমাম নেয়। এবার আমার এখানে না সেমি বোল্ড বা কোনো কিছু নেই, তাহলে আমি কি করতে পারি, এখানে এটা দিয়ে কন্ট্রোল করি, আর একটা জিনিস ডান দিকে খেয়াল করে দেখো যে ওয়েটের পাশে একটা নাম্বার চলে আসে, যে নাম্বারটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো আমি যদি এখন 400 দিই, তার মানে কি এটা ইটস লুক লাইক এ সেমি বোল্ড, বাট অ্যাকচুয়ালি সেমি বোল্ড প্রপার্টিস ওর মধ্যে নেই, বাট আমি থ্রু ভেরিয়েবল ফন্টে এটাকে কন্ট্রোল করতে পারি। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল, লেট মি শো আনাদার এক্সাম্পল যেখানে স্ল্যান্টিংয়ের ব্যাপারটা থাকে। এই ফন্টটা নিয়ে আমি যদি চেঞ্জ করে দিলাম ধরো ইন্টার, কারণ আমি আগে ইন্টার দেখেছি, ইন্টার ফন্টে অনেক রকমের প্রপার্টিস আছে, যেমন তোমার ইটালিক আছে, থিন ইটালিক, অনেক কিছু আছে। তো আমি এর যদি এখন ভেরিয়েবল প্রপার্টিসটা দেখি, সেখানে দেখো নট অনলি ওয়েট বাট এখানে স্ল্যান্টিং অপশনও আছে, মানে আমার এখানে মিনিমাম এখন এটা হচ্ছে জিরো, মানে তুমি যদি ওয়াই অ্যাক্সেস দেখো এটা হচ্ছে জিরোতে আছে, তো আমি যদি স্ল্যান্টিং করি তাহলে মানে যেটা ইটালিকে আসে তাহলে আমি এখান থেকে এটাকে -1, -2, -3, -4, -5 এরম করে আমি ম্যাক্সিমাম -10 পর্যন্ত কন্ট্রোল করতে পারি। তো বাই ডিফল্ট যে কোনো প্রপার্টিসে আমি যদি মিডিয়াম ইটালিক দেই, দেখো এটা তো -10 আছে আর উইথটা এরকম হচ্ছে, এটার মধ্যে গিয়ে আমি এটাকে আবার মানে চেঞ্জ করতে পারি, তার উইথ চেঞ্জ করতে পারি, তার স্ল্যান্টিং পজিশনটাকে। তো এটা খুবই ইন্টারেস্টিং, মানে এখন আর ফন্ট আর ফন্টের যে নিজস্ব প্রিসেট তার মধ্যে থাকলো না, ফন্টটাকে আমরা আমাদের মতো করে, আমাদের যে ব্র্যান্ড পার্সোনালিটি সেই ব্র্যান্ড পার্সোনালিটির মতো করে আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করতে পারি। তো উইচ ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা একটা নতুন পসিবিলিটিস অন ক্রিয়েটিভিটি। তোমরা এটা দিয়ে যখন এটা কোনো হেডার ডিজাইন, যখন একটা ব্যানার ডিজাইন বা অন্য ধরনের কোনো একটা মার্কেটিংয়ের কোনো ডিজাইন করছো, তো ইউ ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল অ্যান্ড ক্রিয়েট ফন্ট ওয়েট ফন্ট ইউনো স্টাইল ইনসাইড ফিগমা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্যে অনেক ভ্যালু অ্যাড করবে তোমাদের যে ডিজাইনে, আর কমেন্টে জানাও যে ভেরিয়েবল ফন্ট দিয়ে তোমরা কী বানাচ্ছ আর তোমরা কী ধরনের মানে মানে ডিজাইন তৈরি করছো বা কোন ধরনের ডিজাইনে তোমরা অ্যাপ্লাই করছো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, সো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ইউনো শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আর যদি তোমরা লাইক শেয়ার করো তাহলে মোটিভেশন হয় পরে ভিডিও বানানোর জন্যে, আর যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না পাই বা যদি ভালো করে তোমরা কমেন্ট না দাও যে নেক্সট তোমরা ভেরিয়েবল ফন্ট দিয়ে কী করলে, তাহলে কী হয় না মনে হয় যে না এটা তোমাদের কোনো কিছু ভ্যালু অ্যাড করেনি।
সো যদি তোমরা মানে এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, সো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আবার দেখা হবে আর একটা ভিডিওতে। টিল দেন থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।